আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। যে দেখেন, এই যে অনেকগুলো কুকুরকে একটা মানুষ মানে খাওয়াচ্ছে আর কি, এরকম খুব কমই দেখা যায় মানুষের কুকুরতে মায়া। মানে কুকুর দেখলে মানে দৌড়নে শুরু করে। এই দেখেন, এই ব্যক্তিটা মানে ব্যয় করে অনেকগুলো মুরগি দিলাকুলি যে, তারপরে যে মাথা নাড়িভুড়ি এগুলো অনেক কিছু আনছে খাওয়ানোর জন্য। হঠাৎ চোখে পড়লো, তাই ভিডিওটা করলাম আর কি। যে এখনও মানে পশু পাখিদের প্রতি মানুষের ভালোবাসা কমেনি। আছে যারা ভালোবাসে, তারা সবসময় মানে ভালোবেসে যায়। এই দেখেন, সে একাই সবাই খাওয়াচ্ছে। যখন আসছিল তখন সবাই দৌড়। এত বড় মায়া মানুষের, এই যে মানুষের তো মানুষের মায়া নাই, কিন্তু ঠিকই পশু পাখিদের প্রতি মানুষের মায়া আছে এখনও। এই দেখেন না, মানে ধরে ধরে খাওয়াচ্ছে, গালে ভেতরে দিচ্ছে, কিন্তু তাকে কামড়াচ্ছে না। কিন্তু হঠাৎ আমি গেলে কি অন্য কেউ গেলে ঠিক দৌড়াবে। আমরা যদি কি ইয়ে করি, আসলে কি মানে আমরা যারা মানে কুকুর দেখলে ভয় পাই, আসলে ঠিক না। কিন্তু আপনি যদি তাকে ভালোবাসেন, ভালোবাসেন থেকে দেখবেন আপনার পিছনে কালকে ঘুরতেছে। মানে পশু পাখি আপনার খাবার দিলে আপনার পিছনে ঘুরবে, মানুষ কিন্তু ঠিক ঘুরে না। এটা উল্টোটা মানুষ, মানুষকে পশু পাখিকে আপনি যতটা ভালোবাসবেন, যতটা মানে খাওয়াবেন, আপনাকে ঠিক অতটা পাড়া দেবে সেটা, তখন আপনাকে ভুলবে না। কিন্তু আপনি যখন অন্যকে মানুষকে ভালোবাসবেন, একদিন দুই দিন পরের দিন আপনি যদি না খাওয়ান, তাই আপনাকে আর সে ভালোবাসা দিলে তো আপনার পিছনেই থাকবে না, সে আপনার পিছনে ঘুরবে না সেখানে আর। কিন্তু আপনি যদি খাওয়া দেবেন তখন ঘুরবেই। কিন্তু পশু কিন্তু তেমন না, পশু পাখি আপনি আজ খাওয়াচ্ছেন কালকে না দিলেও আপনার পিছনে ঘুরবে ঠিকই। তার এমন একটা মানে জীব পশু পাখি, আসলে মানুষের প্রতি মানুষ মানুষের প্রতি প্রচুর মায়া তাদের। তারা তার মনিবকে কখনো ভুল বলতে পারে না। মনিবকে যদি কেউ কিছু করে, তা তার যে কী করে সেটা তারাই জানে, তাদের কী মনে হয়। হঠাৎ করে আজকে এই দৃশ্যটা দেখে মানে আসলে অনেক ভালো লাগতেছে। যে এখানে রাত্রেবেলায় এটা এখন 9টা 10টার মতো বাজে প্রায়, এখন নিয়ার সাথে খাওয়ানোর জন্য কয়জন মানুষ বা আছে এরকম তাদের প্রতি মায়া, এত রাত্রে তাদের জন্য খাওয়ানো না। আসলে মানে মানুষের মানুষ যে এত এতটা আসলে মানুষ ভালো, আসলে পশুকে ভালোবাসে, পশু পাখিও মানুষকে ভালোবাসে, এটাই বলতে হয়। কারণ এই দৃশ্য দেখে আর মানে দেখেন অনেকগুলো কুকুর, এখানে 5-6টা বেশি কুকুর আছে। দেখেন অনেককে আবার এই যে ধরে ধরে খাওয়াচ্ছে, যা কম খাচ্ছে তাকে ধরে খাওয়াচ্ছে। আসলে এটা ভালো লাগতেছে আজকে দেখে, যে মানে ব্যক্তিটা অনেক ভালো, না হলে এতগুলো এই আনত না তাদের জন্য। মনে হয় প্রতিদিনই খাওয়া, কিন্তু আমি কখনো দেখি নাই। আজ হঠাৎ করে চোখে পড়লো, এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই। এরকম মানে শহরে খুব কমই দেখা যায় কুকুরকে এত খাওয়ানো। খাওয়া অনেকে আছে, অনেকে আবার যাদের পালে গেলে যে নিচে তাদেরকে খাওয়াই, কমই আছে। প্রায় রাস্তার কুকুর তো কেউ কেউ এতটা ভালোবাসে না, কিন্তু সকল রাস্তায় কুকুর, কিন্তু পাড়া কুকুর একটাও না। যারা পাড়া তাদের তো অন্য বিষয়, কিন্তু এগুলো সব রাস্তায় মানে এইগুলো তো ওগুলো থাকে এই কুকুরগুলো, এদেরকে মানে এতটা ভালোবাসা সব আসে না আর কি। যাই হোক, আমাদের উচিত প্রত্যেকটা পশু পাখি প্রাণী সবাইকে মানে ভালোবাসা, কারণ তারাও কিন্তু কথা বলতে পারে না, তাদের কথা ভাষা বুঝি না, কিন্তু আমরা তারা ঠিক কিন্তু মানে আমাদেরকে ভালোবাসে। দেখবেন এই যে ব্যক্তিকে কখনো এই যা হলো তাই শুনবে প্রত্যেক কুকুরই। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।